বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় শোক দিবস উপলক্ষে রাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বঙ্গবন্ধুর শোক আমাদের শক্তি শিরোনামে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোক প্রজ্বলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মসূচির আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের একাংশের দণ্ড দিতে পারায় মুক্তিযোদ্ধা এবং শহীদদের আত্মা শান্তি পেয়েছে, বাকিদের দণ্ড কার্যকর করা হবে। পরে মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং কাউন্সিলররা স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে আলোক প্রজ্বলনে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলেন। আমরা রাস্তায় কোন সম্মানিত সভাপতি যিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ থেকে, আমাদের সান্ত্বনা সেটাই, আমরা কয়েকজনকে ফাঁসিতে ঝোলাতে পেরেছি এবং বাকি যারা আছে খুব শীঘ্রই আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি। পৃথিবীর যে কোনোখানেই থাকুক, কেউ কেউ অবস্থান আমরা জেনেছি, কেউ কেউ অবস্থান আমরা জেনে তাদেরকে আমরা অবশ্যই